ইভিনিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন বাদে তোমাদের সাথে সামনাসামনি এরকম একটা ভিডিও অনলাইন ভিডিও ক্লাস দেওয়ার সুযোগ পেয়েছি। জানি যদিও যে এই ধরনের একটা সিচুয়েশন পরিস্থিতি লকডাউনে এতদিন ধরে সবাই তোমরা বাড়িতে বসে আছো, কলেজ বন্ধ, বাইরে বেরোনো বন্ধ, কারোরই মন সেরকম ভালো থাকার কথা না। আমরা তোমাদের থেকে আমি এবার এত বয়সে বড় হয়ে আমারও মন যথেষ্টই খারাপ, তোমাদের এই বয়সে ন্যাচারালি তোমাদের খুবই খারাপ লাগছে। তবুও এছাড়া যখন এই মুহূর্তে কোনো উপায় নেই, এটাকে কষ্ট হলেও মানিয়ে নিতে শেখো। তোমাদের নিজেদের যে প্যাশন, নিজেদের হবিজ, সেগুলোকে এই সময় আরও বেশি করে কালটিভেট করতে চেষ্টা করো। আর তার সাথে সাথে যেটুকু সম্ভব আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে বা তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালস যেগুলো আমরা পাঠাচ্ছি মেইলে, সেগুলো দিয়ে আমরা কোনো তোমাদের যতটা পারি সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করছি। তো তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে আমি যেটা দেখলাম যে আমার যে সিলেবাসের পোর্শনটা আছে তাতে থিওরির যে পোর্শন যেটা হচ্ছে ফসিল ব্রাইনের, সেটা আমি মোরালেস আমার যতটুকু পড়ছেন আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালস অলরেডি পাঠিয়ে দিয়েছি, তোমরা সেটা ভালো করে পড়ো। এবং যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমি এর আগেও বলেছি আবার বারবার বলছি, তোমরা আমাদের ডিপার্টমেন্টের মেলে সেটা সেন্ড করো, আমি একটি কোয়েশ্চেনের আনসার দেব। তো থিওরি পোর্শনে আমার অ্যাটলিস্ট আর কিছু মানে দেওয়ার মতো নেই এই মুহূর্তে, এখানে এরকম বাড়ি থেকে যতটুকু দেওয়া সম্ভব হচ্ছে। আর এরপর যেটা প্র্যাকটিক্যাল পোর্শন যেটা আমার আছে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি। এখন আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজির যে প্র্যাকটিক্যাল সেটা অ্যাকচুয়ালি দুজন ম্যাডাম মিলে করাবার কথা। প্রথম দিকে তোমরা যে সিলেবাসে দেখবে যে আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজির ফার্স্ট 1, 2, 3 বা ABC এই তিনটে পয়েন্ট যদি দেখো তাতে দেখবে টুল মেকিং টেকনোলজি সম্পর্কে লেখা আছে, বিতে আছে কজেস অফ ডিফারেন্সেস ইন টুল টাইপো টেকনোলজি ইন ইউরোপ অ্যান্ড ইন্ডিয়া, আর সিতে আছে আইডেন্টিফিকেশন অফ দ্য ফর্মস অফ র মেটেরিয়াল। তো এই তিনটে অ্যাকচুয়ালি জিয়ার ম্যাডামের পড়ানোর কথা। আর আমার পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে প্রসিডিওর অফ ড্রয়িং টুলস, তার মধ্যে আছে টু কোট টুল, টু ফ্লেক টুল, টু ফ্লেক ব্লেড, টু ব্লেড টুল অ্যান্ড টু গ্রাউন্ড অ্যান্ড পলিশ টুলস। বুঝতেই পারছ যে এটা পুরোটাই একটা ল্যাব বেসড ব্যাপার, কারণ এটা ড্রয়িং টুলস এবং সেটা বাড়ি থেকে এইভাবে আমি তোমাদের অনলাইন কোনোভাবেই সেটা করানো শেখানো সম্ভব নয়, কারণ এটা নিজেকে তোমাদের শিখে নিয়ে হাতে নাতে ল্যাবরেটরিতে করতে হবে। আজকে আমি যার জন্য ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে যে কোনো সময় প্র্যাকটিক্যালটা আরম্ভ করার আগে আমি একটা ইন্ট্রোডাকশান দিয়ে থাকি প্রতি বছর। তো সেই ইন্ট্রোডাকশানটাই আমি আপাতত তোমাদের বলতে পারি, এর বেশি আমার পক্ষে তো বুঝতেই পারছো যে এটা যেহেতু একটা টোটালি প্র্যাকটিক্যাল বেসড ব্যাপার, যতদিন না কলেজ খুলছে এর বেশি সম্ভব নয়, কিন্তু একটা কনসেপ্ট দেওয়ার জন্য আজকের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আমি নিচ্ছি। তো প্রথমে যেটা বলতে চাই যে তোমরা হয়তো প্রিহিস্টরি বা আর্কিওলজি এই সম্পর্কে খুব একটা ফার্স্ট সেমিস্টারে সেভাবে তোমাদের কিছু সিলেবাসে ছিল না, সেভাবে তোমরা পড়ো। তো এই যে ফার্স্টে যে ধরো প্রিহিস্টরি দিয়ে যদি আমি আরম্ভ করি যে হোয়াট ইজ প্রিহিস্টরি, হ্যাঁ প্রিহিস্টরি কাকে বলে, তো এখানে প্রি কথাটার মানে কি? প্রি কথাটার মানে তোমরা জানো যে প্রি মানে হচ্ছে বিফোর। So, the period that is before history, the period that is before history is known as prehistory. এবং এই যে prehistorical period, আর তার সাথে তার পরে এসছে historical period. So, what is the difference between the prehistoric period and the historical period? How you can differentiate between these two periods? সেটা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে এই যে দিস প্রিহিস্টরিক পিরিয়ড, ইন দিস প্রিহিস্টরিক পিরিয়ড দেয়ার ওয়াজ নো রিটেন রেকর্ড, হ্যাঁ
এবং যখন রিটেন রেকর্ড আমরা এই যে ইতিহাস বলো বা প্রাগিতিহাস বা প্রিস্টরি সম্পর্কে সেই সময়কার মানুষদের জীবনযাত্রা তাদের লাইফস্টাইল যা কিছুই আমরা জেনে থাকি দ্যাট ইজ আমরা তো সেই সময় প্রেজেন্ট ছিলাম না, বৈজ্ঞানিকরা সেই সময় প্রেজেন্ট ছিল, কিন্তু বৈজ্ঞানিকরা যে কিছু এই যে যেটা অনুমান ভিত্তিক কিছু জিনিস বলেছে সেটা কি পুরোটাই অনুমান? পুরোটাই তো একটা ওয়াইল্ড গেস নয়, ইট ওয়াজ বেসড অন সার্টেন এভিডেন্সেস, সার্টেন কিছু প্রমাণের ওপর নির্ভর করে, সার্টেন এভিডেন্সেসের ওপর নির্ভর করে, তার ওপর সাইন্টিফিক অ্যানালিসিস করে দে হ্যাভ কনজেকচার্ড আ স্টোরি। হ্যাঁ, তো ইন দিস ওয়ে উই ক্যান সে দ্যাট ডিউরিং দিস প্রি হিস্টোরিক পিরিয়ড দেয়ার ওয়াজ নো রিটেন রেকর্ড। কিন্তু ঠিক যেই সময় থেকে রিটেন রেকর্ড আমরা পেতে থাকি বা রিটেন এভিডেন্স আমরা পেতে থাকি সেই সময়কালটাকে বলে হিস্টোরিক্যাল পিরিয়ড। When we get written evidences, সেইটাকে বলছে historical period. So this is the basic difference. This is the basic difference between prehistory and history. আচ্ছা রিটেন রেকর্ডস বলতে তোমরা জিজ্ঞেস করো যে রিটেন রেকর্ডস বলতে আপনি কী বোঝাচ্ছেন। রিটেন রেকর্ডস বলতে আমরা জানি যে অশোকের শিলালিপি পাওয়া গেছিল, সে অশোকের যে স্তম্ভ যেটা অশোকের পিলার্স যেটা পাওয়া গেছিল সেখানে নানা রকম ইনস্ক্রিপশনস ছিল ইন্ডাস সিভিলাইজেশনে। হ্যাঁ, ইন্ডাস সিভিলাইজেশনে আমরা নানা রকম সিলস পেয়েছি। হ্যাঁ, যেগুলো তো যেখানে নানা রকম তাদের লেখা সেখানে খোদাই করা পাওয়া গেছে, তো এইগুলো কয়েন্স পাওয়া গেছে, কয়েন্সের মধ্যেও নানা রকমের খোদাই করা কিছু লেখা পাওয়া গেছে, এবং পরবর্তীকালে যেটা পুঁথি, হ্যাঁ পুঁথি বা স্ক্রিপ্টসের ওপর নানা রকম ইনস্ক্রিপশনস পাওয়া গেছে। সো দি অল দিস থিংস আর দ্য রিটেন রেকর্ডস যেগুলো পাওয়া গেছিলো ডিউরিং দ্য হিস্টোরিক্যাল পিরিয়ড। কিন্তু তার আগে অবধি মানুষের সভ্যতায় হিউম্যান সিভিলাইজেশনে দেয়ার ওয়াজ নো রিটেন রেকর্ডস। তাহলে এখন তাহলে প্রশ্ন জাগবে এখন যেটা আমাদের প্রশ্ন জাগছে তাহলে হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য পিপল অফ দ্য প্রিহিস্টোরিক পিরিয়ড বা প্রিহিস্টোরিক পিরিয়ডের সময় কীরকম ছিল পৃথিবীটা তার সম্পর্কে আমরা কীভাবে জানতে পারি। প্রিহিস্টোরিক পিরিয়ডে যদিও আমরা কোনো রিটেন রেকর্ডস সেইভাবে পাই না, তাহলেও আমরা যেগুলো পেয়েছিলাম তার মধ্যে একটা হচ্ছে টুলস, টুলস বা হাতিয়ার, আরেকটা হচ্ছে পটস বা পটারি, এই দুটো বা এবং এর সাথে সাথে ধরো কেভ পেন্টিংস, কেভ পেন্টিংসও কিছু পাওয়া গেছে, এই সমস্ত দেখে মেনলি প্রিহিস্টোরির সময়ে আমরা জানতে পারি। হ্যাঁ, এখন টুলস বা হাতিয়ার এটাই তোমাদের মেন, এটাই হচ্ছে আসল জায়গা যেখানে আমরা এখন ফোকাস করতে চাই। সে টুলসটা কীভাবে আসে যখন মানুষ মেন কেভ অন আর্থ, হি ওয়াজ দ্য উইকেস্ট অ্যানিমেল অন আর্থ, হ্যাঁ ফিজিক্যালি হি ওয়াজ দ্য উইকেস্ট,
মানুষের পক্ষে কোনো বাকি যারা অ্যানিমেলস ছিল তারা অনেক বেশি ফেরোশাস ছিল এবং অনেক বেশি স্ট্রংগার ছিল দ্যান হিউম্যান বিং। তো মানুষের পক্ষে তাদের সাথে খালি হাতে লড়াই করাটা কিন্তু খুবই কষ্ট কষ্টকর ছিল, করাটা সম্ভবপর ছিল না। হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ম্যান ওয়াজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিমাল। মানুষ যেমন ফিজিক্যালি বা তারা অনেক উইক অন্য অ্যানিমেলসদের থেকে, মানুষ আবার বুদ্ধির দিক থেকে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিমাল। তখন মানুষ তখন নানা পরিবেশে নানা কিছু দেখতে দেখতে অবজার্ভ করতে করতে মানুষ এটা বুঝতে শিখল যে হি ক্যানট ফাইট উইদাউট এনি ওয়েপেন উইথ দ্য ফেরোশাস অ্যানিমালস। তাহলে ওয়েপেন তৈরি করতে গেলে সে কী করলো? প্রথমে যেটা সে প্রকৃতিতে ইন নেচার সে যে ইয়েগুলো পাথরগুলো পেত সেগুলো প্রথম দিকে সে ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করলো, ছুঁড়ে ছুঁড়ে যে সমস্ত অ্যানিমেলস তাদের অ্যাটাক করছে ছুঁড়ে মারতে আরম্ভ করলো। তারপর সে বুঝতে শিখলো বা সে আরও ভেবে দেখলো যে যদি এই পাথরগুলোকে একটু ধারালো করা যায়, একটু শার্প করা যায় এবং তার একটা এন্ড যদি পয়েন্টেড করা যায় ইট উইল বিকাম মোর এফেক্টিভ হোয়াইল ফাইটিং এগেনস্ট দ্য আদার ফেরোশাস অ্যানিমালস অ্যান্ড ইট উইল অলসো হেল্প দেম ইন হান্টিং অ্যান্ড কালেক্টিং ফুডস। এইভাবে তারা তখন তৈরি করলো টুলস। আর এছাড়া শুধু এই যে টুলসগুলো, এই টুলসগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আর্কিওলজিস্টরা তারা এক্সক্যাভেশনের মাধ্যমে পেয়েছে এবং তার থেকে তারা সেই সময়কার হিস্ট্রি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে। আর তার সাথে সাথে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে পটারি বা পটারির টুকরো, অর্থাৎ মানুষ শেষের দিকে তারা পটারি বা মৃৎপাত্র বানাতে শিখেছিল, আর্থেন পটারি, এবং সেইটা তাদের বাসন হিসাবে কাজে লাগাতো। তারও কিছু রিমেইন্স পাওয়া গেছে, তার বা পটচার্জ পটারির টুকরো পাওয়া গেছে, সেগুলো একটা ভালো এভিডেন্স হিসাবে কাজ করে পিএসটি। আর হচ্ছে তাদের যে ডুয়েলিংস, তো ধরো এখানকার যে প্রিস্টোরিক মানুষেরা অনেক সময়টাই তাদের গুহায় তারা কাটিয়েছে, তারা কেভ ডুয়েলিং ছিল, তো কেভ ডুয়েলিংয়ের সময় তারা বিভিন্ন গুহা চিত্র এঁকে গেছে, কেভ পেন্টিংস ওয়ালসে, তো সে তার কেভের ওয়ালসে, তো সেখান থেকেও এই প্রিহিস্টোরিক এজ সম্পর্কে অনেক কিছুই জানা যায়। তো তাহলে এইভাবে বেসিক্যালি টুলসের সৃষ্টি হয়েছিল, ফার্স্ট অফ অল হচ্ছে টু রেস্কিউ দেমসেলভস ফ্রম দ্য ফেরোশাস অ্যানিমালস, এবং তারপরে আস্তে আস্তে সেটাকেই তারা হান্টিংয়ের কাজে লাগালো অ্যান্ড দে অলসো ইউজ দিস টুলস ফর দ্য কালেকশন অফ ফুড। যেমন এই এই টুলস দিয়ে তারা ডিগিং করতো, মাটি খুঁড়ে, ডিগিং দ্য সয়েল, মাটি খুঁড়ে তারা তার ভিতর থেকে রুটস টিউবার্স এগুলো বার করে সেগুলোকে তারা এডিবল রুটস টিউবার্স সেগুলোকে তারা ফুড হিসেবে গ্রহণ করত। সো অল দিস থিংস মানে এই সমস্ত কাজে মেইনলি এই টুলসটা লেগেছে এবং টুলসটা এইভাবে আস্তে আস্তে ইনোভেট করেছে মানুষ। প্রথমে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারত, সেইটাকে এবার কীভাবে আরও ইম্প্রুভ করা যায়, আরও শার্প করা যায়, আরও এফেক্টিভ করা যায় সেগুলো সে ভেবে ভেবে বার করেছে। এবং যত প্রিহিস্টোরিক এজ এগিয়েছে, যেটা আমি এরপরেই বলবো, যত কালচারাল এজ এগিয়েছে তত কী হয়েছে, মানুষের ব্রেইন ডেভেলপমেন্ট হয়েছে আর মানুষের হাতের গ্রিপও তত উন্নত হয়েছে, ডেভেলপড হয়েছে। এবার অ্যাকর্ডিং টু দিস অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ ব্রেইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ গ্রিপ, তখন কী হয়েছে এই টুলসগুলো তত বেশি মানুষ টুল টেকনোলজি, যেটা তোমরা পরে পড়বে, হ্যাঁ সেই টুল টেকনোলজি টুল কীভাবে তৈরি হচ্ছে সেটাও তত এজ অনুযায়ী পরপর পরপর সেটাও তত ইম্প্রুভড হয়েছে, তত টুলসগুলো ফাইন হয়েছে, শার্প হয়েছে, স্মলার হয়েছে ইন সাইজ অ্যান্ড দে বিকেম এফেক্টিভ, মোর মোর অ্যান্ড মোর এফেক্টিভ। এই যে প্রিহিস্টোরিক এজ, এটাকে আমরা ভাগ করতে পারি
প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এই তিনটে এজে এটা মূলত ভাগ হয়, এটাকে বলে থ্রি এজ সিস্টেম বা থ্রি এজ প্যারাডাইম অনেকে বলে থাকে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। তোমরা হয়তো এটাই ছোটবেলায় পড়েছো, ওল্ড স্টোন এজ, মিডল স্টোন এজ, নিউ স্টোন এজ। হ্যাঁ, প্যালিও মিনস ওল্ড, লিথ, প্যালিও মানে এখানে তোমরা বুঝতে পারছো ওল্ড, আর লিথ কথাটার লিথ লিথ যে এটার মানে হচ্ছে স্টোন, ঠিক আছে। তাহলে প্যালিওলিথিক হচ্ছে একদম প্রথমে যেটা এসেছিল ওল্ড স্টোন এজ, তারপর তারপরে এসছে মিডল স্টোরেজ যেটা মেসোলিথিক, তারপর এসছে নিওলিথিক, নিউ স্টোরেজ। নিউ মানে বুঝতে পারছো তোমরা নিউ, আর লিথ মানে যেটা আমি আগেই বললাম স্টোন। আবার এই প্যালিওলিথিককে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। ঠিক আছে, এবং যখন তোমরা লিখবে সবসময় একটা মনে রাখবে যে দিস শুড বি রিটেন ক্রনোলজিক্যাল, দ্যাট মিন্স যেটা আগে এসছে সেটা আগে লিখতে হবে, এবং যেটা রিসেন্ট, যেটা সব থেকে বেশি রিসেন্ট সেটা লাস্টে লিখতে হবে। তাহলে সব থেকে আগে এসছে কি, লোয়ার প্যালিওলিথিক, তারপর এসছে মিডল প্যালিওলিথিক, তারপর এসছে আপার প্যালিওলিথিক, এখানে প্যালিওলিথিক শেষ হয়ে গেল, এরপরে আসলো মেসোলিথিক, তারপরে আসলো নিওলিথিক। তাহলে এইভাবে প্রিহিস্টোরিক এজটা গেছে। এখন এই লোয়ার প্যালিওলিথিকে, আচ্ছা এবার আমি চলে আসছি লোয়ার প্যালিওলিথিকে টুলসগুলো কীরকম ছিল। এখানকার টুলসগুলো মেইনলি ছিল কোর টুলস, এই কথাটার মানে কি, তোমরা তোমাদের সিলেবাসেও দেখবে লেখা আছে ড্রয়িং অফ টু কোর টুলস, টু ফ্লেক টুলস, টু ফ্লেক ব্লেড, এরকম অনেক কিছু লেখা আছে। না এই নালে কোর টুল কথাটার মানে কি, আমি আগেই বলেছি যে প্রথমে মানুষ কী করত, শুধু পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে হিংস্র জন্তু জানোয়ারদের দিকে মারত, অ্যাজ সাচ কোনো টুল তারা তৈরি করতে তখন শিখিনি। তারপরে তারা আস্তে আস্তে যত তাদের ইন্টেলিজেন্স বাড়লো, ব্রেন ডেভেলপমেন্ট হলো, তখন তারা কী করলো, তারা দেখলো যে আমরা যদি একটা পাথরকে বা একটা পাথর খণ্ডকে আরেকটা পাথর খণ্ড দিয়ে স্ট্রাইক করি, হ্যাঁ আমরা যদি একটা স্টোন পিসকে আরেকটা স্টোন পিস দিয়ে স্ট্রাইক করি, তাহলে এখান থেকে সেই স্ট্রাইকিংয়ের ফলে ছোটো ছোটো কতগুলো টুকরো বা চিপস বেরিয়ে যাবে। তো এই যে চিপসগুলো যখন বেরিয়ে যাচ্ছে, তখন যেই পাথরটাকে আমি স্ট্রাইক করছি যেখান থেকে চিপসগুলো বেরিয়ে গেল, সেটা কি হচ্ছে সেটা দেখো, এরকম একটা শেপের মানে হয়ে যাচ্ছে, এরকম ধরনের একটা শেপ হয়ে যাচ্ছে। সেই চিপসগুলো বেরোনোর ফলে মানে যে যেরকমভাবে মারবে সেই অনুযায়ী যখন চিপসগুলো বেরিয়ে গেল, তখন এই যে পাথরটা যেটা ছিল তখন তার একটা দিক অনেক পয়েন্টেড হয়ে গেল, অনেক শার্প হয়ে গেল, অ্যান্ড দ্যাট বিকামস দ্য ওয়ার্কিং এজ। এইটা কিন্তু তখন আর অর্ডিনারি স্টোন থাকলো না, হ্যাঁ তখনই এটা হয়ে গেল টুল। যখন ইট হ্যাজ বিন ফ্যাব্রিকেটেড, ইট হ্যাজ বিন ম্যানিপুলেটেড ফর আ স্পেশাল পারপাস, তখনই এই স্টোনটা বিকেম আ টুল, ঠিক আছে। এবং এই যে যখন এই যে চিপস বেরিয়ে গেল তার একটা এন, তখন ইট বিকেম শার্প, শার্প ওয়ার্কিং এন্ড, ঠিক আছে, শার্প ওয়ার্কিং এন্ড। আর এই চিপসগুলোকে কি বলা হয়, এই চিপসেরই আরেকটা নাম হচ্ছে ফ্লেক্স। তাহলে এই যে মেইন যে স্টোন
এই মেইন স্টোর তার উপর যে টুলটা তৈরি হলো দ্যাট টুল ইজ কল দ্য কোর টুল অর্থাৎ দ্যাট মেইন স্টোর ইজ দ্য কোর সো দ্য মেইন স্টোর ইজ দ্য কোর অ্যান্ড দ্য টুল দ্যাট ইজ প্রিপেয়ার্ড অন দ্য অরিজিনাল স্টোর ইট ইজ দ্য কোর টুল আর তারপরেও দেখা গেল এই যে ছোট ছোট ফ্লেক্স বা টুলগুলো বেরোলো চিপসগুলো বেরোলো সরি সেই ফ্লেক্সের ওপর আবার কতগুলো টুলস তৈরি করা যায় সো দ্যাট টুলস বিকেম দ্য ফ্লেক টুলস মেইন পাথর মেইন অরিজিনাল যে স্টোনটা ছিল তার উপরে যে টুলস হলো দ্যাট ইজ দ্য কোর টুল আর সেখান থেকে যে ফ্লেক্স বেরিয়ে গেছে সেই ফ্লেক্সের ওপর যে টুলস হলো দ্যাট ইজ দ্য ফ্লেক টুল ঠিক আছে আর একদিকটা যে শার্প ওয়ার্কিং এন্ড হলো আরেকটা দিকটা হলো ব্লাড খোতা বা ম্যাসিভ ভেরি ম্যাসিভ অ্যান্ড ব্লাড এখানে আমি লিখতে পারি ম্যাসিভ ব্লাড হ্যাঁ এইটা হলো বাটেন্ড বাটেন্ড মানে কি বাটেন্ড মানে হচ্ছে যে দিকটা দিয়ে তুমি ধরছো ধরা হচ্ছে হাতে যেটাকে ওরা গ্রিপ করে হ্যাঁ পাওয়ার গ্রিপ করে হাতে যেটাকে ধরে ওরা কাজ করত তাহলে এইভাবে এই লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডে মেইনলি দেয়ার ওয়্যার দ্য কোর টুলস তখন কিন্তু কোর টুলসের প্রাধান্য ছিল তো তাতে যেগুলো এসছে সেগুলো এসছে যে ধরনের টুলসগুলো এই সময় এসছে লোয়ার প্যালিওলিথিকে সেটা হচ্ছে হ্যান্ড অ্যাক্সেস নাম্বার টু হচ্ছে ক্লিভার নাম্বার থ্রি হচ্ছে চপার অল দিজ আর কোর টুলস অ্যাজ দে আর দ্য টুলস অফ দ্য লোয়ার প্যালিওলিথিক মানে সবে তখন টুলস এসছে So they were very crude, crude, massive, and very large, massive, same thing, the massive and very crude, very heavy type of tools. And they are all core tools. এখান থেকে তো কোনটা কি টুল আমি দেখাতে পারবো না আশা করছি যখন আমার আমরা ল্যাবে মিট করবো তখন আমরা টুলসগুলো দেখাতে পারবো তো তখন আমি তোমাদের আমার দেখাতে পারবো যে কোনটা হ্যান্ড অ্যাক্স কোনটা ক্লিভার কোনটা চপার তো তোমাদের আঁকতেও হবে সেগুলো কিন্তু আমি একটুখানি একটুখানি জাস্ট ইয়ে করছি এটা হচ্ছে হ্যান্ড অ্যাক্স এটা হচ্ছে ক্লিভার ক্লিভার আর হ্যান্ড অ্যাক্সের মধ্যে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে হ্যান্ড অ্যাক্সের ওয়ার্কিং এটা পয়েন্টেড হয় ক্লিভারের ক্ষেত্রে এটা ব্রড হয় হ্যান্ড অ্যাক্সের বাটেটা ম্যাসিভ হয় ব্লান্ট হয় ক্লিভারের ক্ষেত্রে এটা পয়েন্টেড হয় আর এটা চপার চপারের কাটিং এজটা হচ্ছে জিগজ্যাগ এটা চপিংয়ে মাংসর চপিং কিমা করতে হেল্প করে আর হ্যান্ড অ্যাক্স আর ক্লিভার দুটোই হচ্ছে যে হান্টিং এবং ডিগিং দ্য সয়েল ফর কালেকশন অফ রুটস অ্যান্ড টিউবার্স হান্টিং ফর প্রোটেকশন এগুলোতে হেল্প করে আচ্ছা এইগুলো হলো লোয়ার প্যালিওলিথিকের টুলস গেল এরপরে লোয়ার প্যালিওলিথিকের মেইনলি হচ্ছে কোর টুলস নাও উই আর কামিং টু মিডল প্যালিওলিথিক এগুলো কোনটা কী টেকনোলজিতে ইউজ মানে বানানো হয়েছিল তাহলে অনেক কিছু আছে যেমন মেইনলি দেবে অন পারকাশন মেথড হ্যাঁ তো সেগুলো আমি খুব একটা তোমাদের ডিটেলসে যাচ্ছি না কারণ ওটা তোমরা জেআর ম্যাডামের কাছে পড়বে ওটা টেকনোলজিটা সম্পর্কে এটা যেমন অ্যানভিল যেগুলো ডাইরেক্ট পারকাশন মেথড এগুলো তৈরি হয়েছিল সেগুলো তোমরা পরে পড়ে নেবে পড়বে আমার কাছে
আচ্ছা নেক্সট হচ্ছে মিডল প্যালিওলিথিক এর টুলস। মিডল প্যালিওলিথিকে মিডল প্যালিওলিথিকে কি কি পাওয়া গেল? মিডল প্যালিওলিথিকে পাওয়া গেল মেইনলি ওগুলো হচ্ছে ফ্লেক টুলস। এখানে যাবো পোর্ট টুলস, এখানে হলো ফ্লেক টুলস। ফ্লেক টুলস গুলো যেটা দেখা গেল, ফ্লেক টুলস গুলো যেটা কি কোর আর ফ্লেক কোর টুল আর ফ্লেক টুলের মধ্যে তফাৎটা কি হবে সেটা হচ্ছে যে কোর টুলস গুলো হচ্ছে অনেক লার্জ, অনেক ম্যাসিভ, কিন্তু ফ্লেক টুলস গুলো হচ্ছে দে আর স্মলার অ্যান্ড ফাইনার। এছাড়াও টেকনোলজি ওয়াইজ ডিফারেন্স আছে, যেমন এখানে ফ্যাক্টোরিয়াল লেভালাইশন এই সমস্ত টেকনোলজিতে তৈরি হয়েছে ফ্লেক টুলগুলো। ওখানে অ্যানভিল টেকনিক, ব্লক অ্যান্ড ব্লক টেকনিক এগুলোতে তৈরি হয়েছে কোর টুলগুলো। আর এইটা হচ্ছে অনেক ছোট হয়, অনেক ফাইন হয় ফ্লেক টুলস। এবং এদের মধ্যে মেনলি মিডল প্যানেল থেকে পাওয়া গেছে স্ক্রেপার আর পয়েন্টস। স্ক্রেপারের কাজ কি ছিল? স্ক্রেপার স্ক্রেপ মানে চাচা, স্ক্রেপার নামটা এসছে টু স্ক্রেপ মানে চাচা, চাচা। তো এখানে এসছে চাচা, কি চাচা হতো? পশুর চামড়া থেকে মাংস স্ক্রেপ করা, ঠিক আছে, তার থেকে এসছে স্ক্রেপার। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং এজ বা ওয়ার্কিং এজ স্ক্রেপার্স আর অফ ডিফারেন্ট কাইন্ডস, লাইক সাইড স্ক্রেপার, এজ স্ক্রেপার, রাউন্ড স্ক্রেপার এটসেট্রা। মানে যদি এরকম হয়, আমি জাস্ট একটা রাফ আঁকছি, এই সাইডটা হচ্ছে তার ওয়ার্কিং এন্ড, এই এই জায়গাটা ধরে, এখানটা ধরে, ধরো এখানটা ধরে এই জায়গাটা দিয়ে চাচা হতো, এই সাইডটা দিয়ে, দ্য সাইড ইজ দ্য ওয়ার্কিং এন্ড, দেন ইট বিকামস দ্য সাইড স্ক্রেপার। অনেক জায়গায় দেখা গেছে যে এখানে এন্ড ইজ দ্য ওয়ার্কিং এন্ড, তাহলে এটা হচ্ছে এন্ড স্ক্রেপার। আবার রাউন্ড স্ক্রেপার যেটা, উপরে রাউন্ড দিয়েটা এন্ডটা হচ্ছে ওয়ার্কিং এর, সো ইট ইজ দ্য রাউন্ড স্ক্রেপার। আর পয়েন্ট হচ্ছে, পয়েন্টটা এরকম ছোট এরকম মতো দেখতে, এরকম ট্রায়াঙ্গুলার শেপ। এবং এটা ওরা তখন কী করতো, কোনো একটা গাছের ডালের সাথে, গাছে দিয়ে কোনো টুইক দিয়ে ব্রাঞ্চের সাথে আটকে, দে ইউজ টু ইউজ ইট অ্যাজ আ স্পিয়ার। তো এই গেল মিডল প্যালিওলিথিকে, বললাম ফ্লেক টুল। আপার প্যালিওলিথিকে গিয়ে দেখা যায়, আপার প্যালিওলিথিকে যেমন লিথিক টুলস আছে তেমনি আবার নন লিথিক টুলস। লিথিক টুলস মানে কি? লিথ মানে স্টোন। তো স্টোন টুলস যেমন পাওয়া গেছিল, যেমন হারপুন হেড, স্পিয়ার হেড, এগুলো তেমনি নন লিথিক টুলস বা বোন টুলস পাওয়া গেছিল, যেগুলো নন লিথিক মানে সেগুলো স্টোনের তৈরি নয়। স্টোনের তৈরি না তো কী দিয়ে তৈরি হতো? সেগুলো বোন টুলস, বোন টুলস যে পাওয়া গেছিল, যেমন আমি বললাম যে হারপুন হেড, হ্যাঁ, তারপরে লান্স পয়েন্ট, এগুলো যেমন বোনস দিয়ে পৌঁছিল। তারপর ব্যাটেন্টি কমান্ডমেন্ট, রাজা বা চিফ দলনেতাদের, ওরা সেটাকে একটা শাসনদণ্ড হিসাবে, নিজেদের চিফটেনশিপের সিম্বল হিসাবে ওটা ওরা সাথে রাখতো। তো সেটা অ্যাকচুয়ালি বোনস, ওটা হচ্ছে যে অ্যান্টলার বা রেইন ডিয়ারের শিং দিয়ে, হ্যাঁ, রেইন ডিয়ারের হর্ন দিয়ে এটা বানানো হতো, এই সমস্ত টুলসগুলো। সো দে আর তাহলে বোন টুলস এসেছিল আপার প্যালিওলিথিক। আর মেসোলিথিক যখন আসলো, লিথিক টুলসও ছিল আপার প্যালিওলিথিক, কিন্তু আসলে নন লিথিক আছে। আর মেসোলিথিকে, মেসোলিথিকটাকে বলা হয় এজ অফ মাইক্রোলিথস,
মেসোলিথিক পিরিয়ড, এটাকে বলা হয় এজ অফ মাইক্রোলিথস। কেন বলা হয় এজ অফ মাইক্রোলিথস? মাইক্রো কথাটার মানে কি? মাইক্রো মানে স্মল, তাই তো? আর লিথস মানে তোমরা জানো যে স্টোন। এখানে যে ধরনের টুলসগুলো পাওয়া গেছে, এখানে এই সময় মেসোলিথিকে মানুষ আরও আরও অনেকটা উন্নত হয়ে গেছে, তার ব্রেনটা আর একটু ডেভেলপড হয়ে গেছে, ও তার ফলে তার টুল মেকিং যে টেকনোলজি বা স্কিল সেটা অনেকটাই বেড়ে গেছে। এবং এর ফলে মেসল এবং প্যালিওলিথিকে আমরা দেখেছি খুব ক্রুড ম্যাসিভ ধরনের একটা টুল তৈরি হতো। হ্যাঁ, মেসোলিথিকে তেমনি এখানে যে টুলসগুলো তৈরি হয়েছে সেগুলো অনেক ছোট ছোট, দে আর ভেরি ফাইন, দে আর ভেরি স্মল, অ্যান্ড দে আর নোন অ্যাজ মাইক্রোলিথস। দ্যাট ইজ ওয়াই মেসোলিথিক পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য পিরিয়ড অফ এজ অফ মাইক্রোলিথস। অ্যান্ড হিয়ার উই ক্যান সি আ কম্পোজিট টুল, অ্যারাইভেল অফ কম্পোজিট টুল। নাও হোয়াট ইজ আ কম্পোজিট টুল? এই সময় যে টুলসগুলো পাওয়া গেছে, যেমন একটা ছোট্ট ব্লেড, মাইক্রো ব্লেড বা প্যারালাইসাইডেড ব্লেড বা ব্লান্টেড ব্যাক ব্লেড, হ্যাঁ এই ব্লেড পাওয়া গেছে। তারপরে লুনেট পাওয়া গেছে, এই অর্ধ চন্দ্রাকৃতি বা সেমি লুনার শেপ একটা টুল লুনেট পাওয়া গেছে। হ্যাঁ, তারপরে মাইক্রো পয়েন্ট পাওয়া গেছে, মাইক্রো বিউরিন পাওয়া গেছে। এখন এইগুলোকে করা হতো কি, একটা গাছের ডালের সাথে এবং পরপর অনেকগুলো লুনেট বা অনেকগুলো ব্লেড পরপর অ্যারেঞ্জ করা হতো। এবং কী দিয়ে আটকানো হতো? না, ওই যে রজন বা পাইন জাতীয় যে গাছ, তার থেকে একটা আঠা বেরোয়, সেই আঠা দিয়ে এগুলো আটকানো হতো। এবং এইটাকে ইট ওয়াজ ইউজড অ্যাজ আ স, করাত হিসাবে ইউজ করা হতো। যেমন করাত এরকম ধরে মানে টানা হয়, এবং এই ব্রাঞ্চটাকে ধরে পরপর ওরকম লুনেট বা ব্লেড আটকে, মাইক্রোলিথস আটকে, ওয়ার্কিং এন্ডটা বাইরের দিকে এইভাবে টেনে, ইট ওয়াজ ইউজড অ্যাজ আ স, ঠিক আছে? এইটা হচ্ছে মেইনলি মাইক্রোলিথসের ফিচার। এবং এই টুলসগুলো দে আর অল অ্যাকচুয়ালি ব্লেড টেকনোলজিতে তৈরি হয়েছে। তো দিজ আর অল নোন অ্যাজ ব্লেড টুলস। যেমন প্যালিওলিথিকে আমরা বলছি কোট টুল, তারপরে ইয়েতে বললাম লোয়ার প্যালিওলিথিকে বললাম কোট টুল, তারপরে মিডল প্যালিওলিথিকে বললাম ফ্লেক টুল, তারপরে এই মেসোলিথিকে এগুলো হচ্ছে ব্লেড টুলস, ঠিক আছে? আর আরেকটা, নাও উই আর কামিং টু নিওলিথিক, দ্যাট ইজ দ্য লাস্ট স্টেজ। নিওলিথিকে মানুষ অনেকটাই ডেভেলপড এবং সে অনেক কিছু শিখেছে। মেইনলি দে হ্যাভ লার্নড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন অফ ম্যান ইজ দ্যাট ইন দিস পিরিয়ড ইজ দে লার্নড অ্যাবাউট এগ্রিকালচার, দে লার্নড অ্যাবাউট কালটিভেশন অর এগ্রিকালচার, দে লার্নড অ্যাবাউট ফার্মিং। তো নিওলিথিকের যে টুলসগুলো, অল দিস টুলস আর অ্যাসোসিয়েটেড উইথ ফার্মিং, হ্যাঁ, এবং ফার্মিং আর অলসো আদার অ্যাক্টিভিটিস অলসো। এবং এখানকার যে টুলসগুলো, দে ওয়্যার মেড বাই আ স্পেশাল টেকনোলজি কল গ্রাউন্ড অ্যান্ড পলিশ টেকনোলজি। গ্রাউন্ড অ্যান্ড পলিশ টেকনোলজি, নিওলিথিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা বললাম যে এখানে মেইন যেটা আমরা দেখি ফার্মিং সম্পর্কে শিখেছিল। এছাড়া ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল তো আগেই এসে গেছে, মোটামুটি মেসোলিথিক পিরিয়ড থেকে ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস এসে গেছে। তারপরে সেটেলড বা পারমানেন্ট হ্যাবিটেশন, সেটেলমেন্ট প্যাটার্ন, হ্যাঁ পারমানেন্ট সেটেলমেন্ট প্যাটার্ন, এগুলো সব এখানে এই সময় এসেছিল। তো এই সময় যে টুলসগুলো, এটা অনেক বেশি ডেভেলপ ছিল ফ্রম দ্য আদার পিরিয়ডস।
তো এই সময় যে টুল টেকনোলজি রয়েছে, গ্রাউন্ড অ্যান্ড পলিশ টেকনোলজি, গ্রাউন্ড অ্যান্ড পলিশ টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে। তো হোয়াট ইজ গ্রাউন্ড অ্যান্ড পলিশ টেকনোলজি? গ্রাউন্ড অ্যান্ড পলিশ টেকনোলজি এখানে যেটা করা হতো সেটা হচ্ছে বালি বা এনি আদার কোর্স মেটিরিয়ালস, তার সাথে জল দিয়ে, মেনলি স্যান্ডই নেওয়া হতো, আর জল, ওয়াটার অ্যান্ড স্যান্ড, এটা দিয়ে মিশিয়ে একটা কোর্স জিনিস, যেটা একটা কোর্স মেটিরিয়াল তৈরি হতো, তাই দিয়ে টুলসগুলোকে খুব ঘষা হতো, ঘষে 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 তাদেরকে গ্রাউন্ড অ্যান্ড পলিশ, তাদেরকে অনেক বেশি পলিশ করা হতো, অনেক বেশি স্মুথ করা হতো। ফলে এই সময় যে টুলসগুলো পাওয়া গেছে সেগুলো অনেক বেশি স্মুথ, এবং যার ফলে তাদের যে শার্পনেস এবং তাদের যে ওয়ার্কিং পাওয়ার সেটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, সুতরাং এই সময় যেগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে নিয়ারি থেকে গ্রাউন্ড অ্যান্ড পলিশ টেকনোলজি, যেগুলোতে এগুলোতে যে টুলসগুলো পাওয়া গেছে। পরে তোমাদের আমি ল্যাবে দেখাবো সেল্ট, তারপরে ধরো শোল্ডার সেল্ট, শোল্ডার সেল, রিং স্টোন, হ্যামার স্টোন, লাইক দিস। এবং এইগুলো আমি আগেই যেটা বললাম যে অল দিস টুল, যেহেতু ফার্মিংটা এখানকার একটা নিওলিথিক পিরিয়ডে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো এটা যেটা এই মানে অল দিস টুলস দে ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ সাম অর আদার ওয়ার্ক অফ এগ্রিকালচার, লাইক তোমার এই সেল দিয়ে, তোমার শোল্ডার সেল, এগুলো দিয়ে ওরা দে ইউজ টু ডিগ সয়েল অ্যান্ড দে অলসো ইউজ টু কাট দ্য ট্রিজ। হ্যাঁ, তো এখানে তোমার এগুলো অ্যাকচুয়ালি যে এই সেল্ট আর শোল্ডার সেল এটা দুভাবে ইউজ হতো, একটা হচ্ছে অ্যাক্স আর একটা হচ্ছে অ্যাজ। অ্যাক্সের ক্ষেত্রে কি হতো, ওয়ার্কিং এন্ড ইজ প্যারালাল টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য শ্যাফ্ট, তো দিস ইজ ইউজড অ্যাজ দ্য অ্যাক্স। এবার এটা দিয়ে দি ইউজ টু কাট ট্রিজ, হ্যাঁ, গাছ কেটে জমি ফাঁকা করতো ফর এগ্রিকালচার। আর ঠিক এই জিনিসটাই যখন রাইট অ্যাঙ্গেলে লাগানো হতো তখন ইট ওয়াজ ইউজড অ্যাজ অ্যান এজ, এটা কোদাল হিসাবে কাজ হতো, এবং ইট ওয়াজ ইউজ ফর ডিগিং আপ দ্য সয়েল। তো এইগুলো সবই, তারপরে রিং স্টোন, এটাও তোমার কাঠিকের কাজে ইউজ হতো, সিকেল ছিল, সিকেল, এটা তোমার ফসল কাটার কাজে ইউজ হতো। তো অল দিস থিংস আর অ্যাসোসিয়েটেড উইথ এগ্রিকালচার অ্যান্ড দে ওয়ার মেড বাই দ্য গ্রাউন্ড অ্যান্ড পলিশ টেকনোলজি। ঠিক আছে, তো এইটাই মেইনলি যে কী কী টুলস এসেছিল আমি বললাম, ওটা ওভারঅল একটা ভিউ দিলাম। আরেকটা আছে আমি যেটা বলছিলাম যে এখান থেকে যখন আরেকটা স্টোন দিয়ে যখন এটাকে স্ট্রাইক করা হচ্ছে, চিপস বেরিয়ে যাচ্ছে বা ফ্লেক বেরিয়ে যাচ্ছে, তো যখন ফ্লেক বেরিয়ে যায় সেই সময় এখানে যে টুলটা অরিজিনাল টুলটা তার গায়ে কতগুলো দাগ, আঁচড়ের মতো দাগ থেকে যায়। This is due to the impact. এই যে এই পাথরটা দিয়ে এটার উপর তো জোরে মারা হচ্ছে, তার যে ডিউ টু দ্য স্ট্রাইকিং, হ্যাঁ, ইম্প্যাক্ট, ডিউ টু দ্য স্ট্রাইকিং ইম্প্যাক্ট, এরকমভাবে কতগুলো রিপেলসের মতো, ঠিক যেরকমভাবে একটা পুকুরের জলে তোমরা যদি একটা ঢিল ছড়ো তার চারপাশে যেরকম একটা রিপেলস তৈরি হবে কনসেন্ট্রিক সার্কেলসের, হ্যাঁ, ঠিক তেমনিভাবে এখানেও কতগুলো রিপেলসের মতো, ঢেউয়ের মতো তৈরি হয়। ঠিক আছে, তো দিস ইজ নোন অ্যাজ ফ্লেক্স কার, এগুলোকে যেমন ফ্লেক্স বলছি আমরা আর এটাকে বলছি ফ্লেক্স কার। আর অনেক সময় দেখা যায় যে একটা টুলের মধ্যে কিছুটা অংশ দের ইজ নো ফ্লেক, কিছুটা অংশে কোনো আঁচড়ের মতো স্ক্র্যাচ বা দাগ এরকম বা রিপলস দেখা যাচ্ছে না। হ্যাঁ, দ্য অরিজিনাল
পিস অফ স্টোন ইজ প্রেজেন্ট ওভার দেয়ার, সেই অংশটাকে বলা হয় কর্টেক্স। ঠিক আছে, তাহলে সেই পার্টটাকে বলা হয় দুলের ভেতর সেই অংশ দ্বারা দের ইজ নো ফ্লেক্স কার, দ্য অরিজিনাল দ্য পোর্শন অফ দ্য অরিজিনাল স্টোন ইজ রিমেইনিং ওভার দেয়ার, দ্যাট পার্ট ইজ নোন অ্যাজ কর্টেক্স। মোটামুটি এইটুকু আমি বললাম তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। আশা করি খুব শিগগিরই আমাদের দেখা হবে এবং তখন আরও ভালোভাবে আমরা প্র্যাকটিক্যালটা স্টার্ট করতে পারব। এটা একটা ওভারঅল একটা তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে দিই। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।